আমাদের যাদের ডিম পাড়া হাঁসের খামার আছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিম পাড়া হাঁসের খামারে নিয়মিত যে মেডিসিনগুলো রাখতে হয় যে মেডিসিনগুলোর মাধ্যমে হাঁস সঠিক সময়ে ডিম দেয় হাঁস ছেড়ে ছেড়ে ডিম দেয় না অর্থাৎ দীর্ঘ দিন ধরে হাঁস ডিম দেয় আর ডিমের পার্সেন্টেজ অনেক ভালো হয় আর এই ম্যাডিসিনগুলো নিয়মিত না ব্যবহার করলে কিন্তু হাঁস থেকে আমরা সঠিক পরিমাণে কিংবা সঠিক সময়ে ডিম পাওয়া থেকে বঞ্চিত হব তাই অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আসি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে খামার রিলেটেড আপনার যে কোনো প্রয়োজন অনুসারে আপনি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হতে পারবেন তো শুরু করছি মূল আলোচনা ডিমপাড়া হাঁসের খামারে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয় আমি একে একে সেই মেডিসিনগুলোর নাম বলবো আর সেই মেডিসিনগুলো কীভাবে খাওয়াতে হয় কতদিন খাওয়াতে হয় সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এক সেকেন্ডও আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে একটি মেডিসিন সঠিক পরিমাণে যদি না দিতে পারেন কিংবা একটি মেডিসিনের নাম না জেনে আপনারা অন্য মেডিসিনগুলো ইউজ করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো যে মেডিসিনটির কথা আমি প্রথমে বলবো সেটি হচ্ছে ক্যালসিয়াম আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ক্যালসিয়াম নিতে পারেন যে ক্যালসিয়াম থেকে আপনি ফল ভালো পেয়েছেন অবশ্যই সেই ব্র্যান্ডের ক্যালসিয়ামটা ইউজ করবেন তো ক্যালসিয়াম সপ্তাহে দুই দিন শুধু দুপুরবেলা করে দিবেন দুই নম্বরে যে মেডিসিনটি সেটি হচ্ছে জিং জিং সকাল বেকা দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে জিং জিং সকাল বিকাল দুই বেলা সপ্তাহে দুই দিন এর পরিমাণটা বিভিন্ন কোম্পানির জিঙ্কের লেভেলে বিভিন্ন পরিমাণ হতে পারে তাই অবশ্যই লেভেলে দেখে নেবেন তৃতীয় নম্বর যে মেডিসিনটি সেটি হচ্ছে এডিই থ্রি এডিই থ্রি এক মিলি চার লিটার পানি সকাল বিকাল দুইবেলা পনেরো দিন অন্তর টানা তিন দিন দিবেন অর্থাৎ পনেরো দিনের মধ্যে এক টানা তিন দিন সকাল বিকাল বেলা করে দিতে হবে তারপরে যে মেডিসিনটি সেটি হচ্ছে ই সেল অথবা সেল ই অর্থাৎ ভিটামিন ই সমৃদ্ধ একটি মেডিসিন সেটি দিতে হবে সকাল বিকাল বেলা সপ্তাহে দুই দিন এক মিলি চার লিটার পরিমাণ পানি এখানে আপনার হাঁস আর পানির পরিমাণ অনুযায়ী মেডিসিনটা ইউজ করতে হবে অর্থাৎ দশ লিটার পানি হলে কিংবা বারো লিটার যদি পানি হয় তাহলে সেখানে তিন মিলি দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে থায়াবিন প্লাস থায়াবিন প্লাস সপ্তাহে অন্তত একদিন দিবেন সকাল বিকাল বেলা এক মিলি এক লিটার পরিমাণ পানিতে আমি আজকে শুধু ডিম পাড়া হাঁসের জন্য ডিম বৃদ্ধির জন্য কিংবা সঠিক সময়ে ডিম পাওয়ার জন্য যে মেডিসিনগুলো ইউজ করতে হয় সেই মেডিসিনগুলোর নাম বললাম এখানে যদি হাঁসের অন্য কোনো সমস্যা হয় তাহলে অন্যান্য মেডিসিনগুলো আপনারা ইউজ করতে পারেন আর এই সম্পর্কে আমাদের চ্যানেলে আগে অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের প্রয়োজন মতো ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন খাবার ডিম পাড়া হাঁসের জন্য কি খাবার দিতে হয় এ সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে আশা করছি সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো যা দেখে আপনারা উপকৃত হতে পারবেন তো এই ছিল আজকে ইনফরমেশন